আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাজ্জাদ স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতি ও শুভেচ্ছা দর্শক ইতিমধ্যেই আপনারা হয়তোবা ভিডিওটির ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়টি কি হ্যাঁ আজকের আলোচ্য বিষয় হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত যে বাজেট সেটির একটি অংশ বিশেষ নিয়ে অনেকেই আমরা বিভ্রান্ত হচ্ছি উদ্বিগ্ন যে টিন সার্টিফিকেট থাকলেই কি আমাকে দুই হাজার টাকা কর দিতে হবে কি না এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো আর এই ভিডিওটির শেষে একটি সুখবরও থাকছে সেটিও আপনারা আশা করি দেখবেন ভিডিওটি না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি চলে যাচ্ছি মূল আলোচনায় টিন সার্টিফিকেট থাকলেই আমাকে দুই হাজার টাকা কর দিতে হবে কি না কিংবা আমার আয় যদি কর মুক্ত আয় সীমার নিচে থাকে আমার আয় বাৎসরিক আয় যদি কর মুক্ত যে সীমা রয়েছে আয়ের সীমা সেটার নিচে থাকে তাহলে আমা আমাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে কি না প্রথম প্রশ্ন যে জিরো রিটার্ন দাখিল করতে হবে কিনা হ্যাঁ আপনার আয় যদি বাৎসরিক আয় যেটা পূর্ববর্তী বছরগুলোতে ছিল তিন লক্ষ টাকা সেটা পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে তেইশ চব্বিশ অর্থ বছরে কর্মুক্ত আয়সীমা নির্ধারণ করার প্রস্তাব এসেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে আপনার আয় যদি এর নিচে থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও আপনি এখানেই পেয়ে যাবেন জিরো রিটার্ন দাখিল করতে আপনাকে কোনো টাকা দিতে হবে না গভর্নমেন্ট ফি নেই জিরো অর্থাৎ জিরো রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের চার্জ দিতে হবে না কিন্তু আপনি যদি সেই রিটার্ন স্লিপটা গ্রহণ করেন তাহলে আপনাকে দুই হাজার টাকা কর দিতে হবে যদিও আপনার আয় কর মুক্ত আয় সীমার নিচে বুঝতে পেরেছেন ধরেন আপনার আয় হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে প্রতি বছর বাৎসরিক সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দাখিল করেছেন আপনাকে কর দিতে হবে না কোনো চার্জ দিতে হবে না কিন্তু আপনি যে জিরো রিটার্ন দাখিল করেছেন এইটার জন্য আপনার যে স্লিপটা সেইটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে দুই হাজার টাকা কর দিতে হবে এখন কথা হলো যে আপনি এই রিটার্ন স্লিপটা দিয়ে কি করবেন বা এটা আপনি কেন নেবেন হ্যাঁ এটার জন্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত আটত্রিশটি সরকারি কিংবা বেসরকারি সরকারি ও বেসরকারি খাত নির্ধারণ করা হয়েছে এই আটত্রিশটি সরকারি ও বেসরকারির খাতের যে কোনো একটি থেকে আপনি যদি সুবিধা গ্রহণ করে থাকেন কিংবা আপনি ব্যবহার করছেন অথবা ব্যবহার করবেন তাহলে আপনার আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হলেও অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট থাকলে আপনাকে সেখানে রিটার্ন দাখিল করতে হবে রিটার্নটা আপনাকে পেশ করতে হবে ওই খাতসমূহ ব্যবহার করতে চাইলে আর রিটার্ন যদি আপনাকে ওইখানে পেশ করতে হয় তাহলে তো আপনাকে রিটার্ন স্লিপটা নিতে হবে আর রিটার্ন স্লিপ নিতে হলে আপনাকে দুই হাজার টাকা কর দিতে হবে তাহলে এখন আপনার আমার জেনে নেওয়া উচিত যে সেই খাদসমূহ কী কী চলুন একটু সংক্ষিপ্ত পরিসরে সেই খাদসমূহ একটু দেখে নেই দর্শক আপনারা এই খাতসমূহ দেখলেন আপনি এখন নিজেই বুঝতে পারবেন যে আপনার দুই হাজার টাকা কর দিতে হবে কি না দর্শক আশা করি আমার সংক্ষিপ্ত যে আলোচনাটা ছিল মূল বিষয়বস্তু সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন কাকে দুই হাজার টাকা কর দিতে হবে আর কার দুই হাজার টাকা কর দিতে হবে না ভিডিও শুরুতেই আমি একটি কথা বলেছিলাম যে একটি সুখবর রয়েছে সেই সুখবরটি কি সেটি এখন দিচ্ছি দেখুন আপনি আমাদের বাংলাদেশে পূর্বে যেই সিস্টেমটা ছিল যদি কারো টিন সার্টিফিকেট থাকে সেটি সহজে বন্ধ করা যেতো না সহজে সেটা বন্ধ করা যেত না পরপর তিন বছর রিটার্ন দাখিল করার পরে যে সেটা বন্ধ করা একটা সুযোগ ছিল কিন্তু এই এই বছর থেকে আপনার যদি টিন সার্টিফিকেট প্রয়োজন না থাকে অথবা ভুলে আপনি কখনো টিন সার্টিফিকেট করেছিলেন তাহলে আপনি চাইলেই আপনার টিন সার্টিফিকেটটি বন্ধ করে দিতে পারবেন ইনস্ট্যান্টলি সেটি কিভাবে বা কবে থেকে শুরু সম্ভবত জুলাই মাসের দু সালের জুলাই মাসের এক তারিখ থেকে এটি এই প্রসেসটি শুরু হবে এবং আমার এই চ্যানেলে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব কিভাবে এই প্রসেসটি আপনি করতে পারবেন কিভাবে টিন বন্ধ করতে পারবেন সুপ্রিয় দর্শক সেই ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি কথা বলি যদি আমার এই তথ্য প্রকাশে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্টের মাধ্যমে সুধরে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ